হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আসছি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। এখানে দেখেন একটা দোতলা বিল্ডিংয়ের দুই রুমের একটা বিল্ডিংয়ের স্ল্যাব হচ্ছে। এই স্ল্যাবের আপনার কারেন্টের ওয়ারিংয়ের যে পাইপগুলো সেগুলো দেওয়ার জন্য আপনার এখানে দেখেন পাইপ দেওয়ার প্রসেসিং করছে। এখানে দেখেন একটা এসি লাইন দেওয়া আছে। এই রুমের দুই তিন পাশে তিনটা বাল্বের আর কি পয়েন্ট রাখা হচ্ছে, এবং বাইরে থেকে একটা আউট থেকে লাইন গেছে। ওইটা হলো আপনার আউটে যে কর্নারে বাল্ব হবে কার্নিসের পরে সেই বাল্বের লাইনটা গেছে এখান থেকে। এই ছাদের উপরে আর হবে না, তো এই কারণে আপনার দেখতে পাচ্ছেন এখানে যে ওই বক্সের এখানে একটা সার্কুলার বক্স দেওয়া হবে, এবং আপনার ফ্যান হুক দেওয়া হবে দুই রুমের মাঝখানে দুইটা। প্লাস এখানে দেখেন বিমের এখানে আসছে, এই সবগুলো রুমের পাইপগুলো এখানে আসছে, এখান থেকে ডিবিতে নামবে। সবসময় খেয়াল রাখবেন এই পাইপগুলোর জন্য অবশ্যই পাইপ রডের সাথে বারের সাথে না লাগে, এজন্য ক্র্যাঙ্ক বেশি করে টেনে দিবেন কিংবা এখানে রডগুলো একটু বেন্ড করে দিবেন। এবং ব্লক থাকে জন্য সেজন্য আপনার সবসময় সতর্কভাবে ব্লক জন্য থাকে, নিচে 1 ইঞ্চির জন্য ফাঁকা থাকে, সেটার জন্য আপনার ইয়ে হয়, খেয়াল রাখতে হবে সবসময় যে নিচে জন্য ফাঁকা থাকে। এবং যে সার্কুলার বক্সগুলো দিবেন তার নিচের জন্য কাগজ কিংবা বালু সিলেকশন বালু দিয়ে দেওয়া হয়, এটা দিলে আপনারা অবশ্যই পাবেন। এবং ভালো টাইট করে বাঁধবেন টাইবেল দিয়ে, তাহলে আপনাদের কাজে আসবে। তা না হলে আপনার ঢালাইয়ের সময় যদি ব্যান্ড হয়ে ভিতরে ঢুকে যায় তাহলে তো আপনাদের কিছুই আসবে না। সো সবসময় খেয়াল রাখবেন এবং ভিডিও করে রাখবেন যে পরবর্তীতে যে আপনারা কাজ করার সময় এগুলো দেখে নিয়ে আপনারা সবসময় দেখবেন যে কীভাবে কাজ করা হয়, কোথায় কোথায় পয়েন্ট আছে এগুলো আপনারা জানতে পারবেন।